वेलकम माय चैनल चुमकी फूड ब्लॉग। आज के बनाते जाड़ी कारी हे नर्थ बेंगल प्रिय खबर तो अपना कारी रेसिपिटे आज के बनिए हमें देखा और देखे अवश्य कमेंट करके जानबें केम लगल। कारी बनानों में दो पैकेट छाच नहीं जी छाच ना थे तेल अपनारा दई दिए टक दई दिए बनाते एमक लस्सी टक लस्सी दिए बनाते जतटा परिमाणे आमी छाच दिएछि ततटा परिमाणे आमी जल दिए देब। आमी एबारेते बेसन दिए दिच्छि। আমি এতে আবার লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি ধনে গুঁড়ো। এটা আমি এবার ডাল ঘুটনি দিয়ে ভালো করে বেসনগুলোকে ছাঁচের মধ্যে গুলে নেব। ভালো করে গুলতে হবে যেন দানা দানা না থাকে। আমি এটা ছাঁচের মধ্যে বেসনটা ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে আপনারা ভালো করে মিক্স করে নেবেন না তো এটা গোটা গোটা হয়ে থেকে যাবে। আমি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে তাই আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি মেথি দিয়ে দিচ্ছি। এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আমি কারি পাতা। এবার আমি ছাঁচ আর বেসনটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের কারিটা আমাদের ফুটে এসছে। এটা এবার আমি গ্যাস কম করে এটাকে হতে দেব। কারি হতে একটু টাইম লাগবে এই জন্য গ্যাস কম করে এটা আস্তে আস্তে হবে। দেখছেন কেমন ফেনা ফেনা হয়ে আসছে। ফেনাটা যখন পুরো মিশে যাবে তারপরে আমার কারিটা রেডি হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন কারিটা আমার গাঢ় গাঢ় হয়ে গেছে, কারিটা আমার রেডি হয়ে গেছে। এতে এবার আমি পকোড়া ডালবো। পকোড়া বানানোর জন্য আমি ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি পকোড়া বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, এতে মানে আমি বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এতে আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি, এটা আমি কারির মধ্যে দিয়ে দেব। আমার কারি রেডি হয়ে গেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।